আমার বাবা জিরার নিচে 2000, 4 মাস পর 4000, 6 মাস পর 6000, 12 মাস পর 12000 বার আল্লাহ আল্লাহ জিকির করিয়া দেখো আমরা 300, আমরা সব সাহেব বলেন সাহেব হইলাম সুফানহীন। নামাজ পর্যন্ত আল্লাহর ওলি বেটায় সারা জিকির ৭ লাখ মানুষে পড়ে নিয়েছিল আমি ইসলামী সিপাহীর কাজে সপর্দ করিয়া দিলাম, তোর দেশ তারাইব, তোর 2 খানা হাত বান্ধিব, 2 খানা পা বান্ধিব, তোকে কুঠার সাথে বেঁধে রাখবে, জোরে বল সুবহানাল্লাহ। খবর জানা ইতিপূর্বে মোহাম্মদ গুরি 3 মাকাম হয়ে চলে গেছেন কাজাকিস্তানের দিকে। মোহাম্মদ গুরি বলছেন আমি আর কোনদিন ভারতবর্ষের দিকে আসব না। আগেকার জামানার বাদশারা আল্লাহর ওলি ছিলেন, আগেকার জামানার প্রধান সেনাপতি আল্লাহর ওলি ছিলেন, আগেকার জামানার আর্মিরা আল্লাহর ওলি ছিলেন, হাফিজে কোরআন ছিলেন, জোরে বল সুবহানাল্লাহ। মোহাম্মদ গুরি তাহাজ্জুদের নামাজে পড়িয়া ফজর আগে তন্দ্রার মধ্যে গেছেন, তন্দ্রা দেখতে হন হিন্দুস্তানের জমিন থেকে একজন আল্লাহর ওলি ডাকিয়া বলে, ও মোহাম্মদ গুরি তুমি অতি সত্তর ভারতবর্ষের দিকে আও, সারা ভারতবর্ষর বাদশাহী আল্লাহর হুকুমে তোমাকে সময় দেওয়া হলো, সারা হিন্দুস্তানের সুলতানত আল্লাহর হুকুমে তোমাকে সময় দেওয়া হলো, সারা হিন্দুস্তানের রাজত্ব আল্লাহর হুকুমে তোমাকে সময় দেওয়া হলো। মোহাম্মদ গুরি তাবলিগি জামাতের মত মশওয়ারা বাইয়া ওশাবিহুম ফিল্লাহ ফাইজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ভালো কাজের জন্য মশওয়ারা করা দরকার, সুন্নাহ জুড়ে বল সুবহানাল্লাহ। মশওয়ারা মাহফিল বাইলেন, হযরত মোহাম্মদ গুরি বলেন আমি আর কোনদিন ভারতবর্ষের দিকে যাব সেটা আমার খেয়ালের মধ্যে নাই, কিন্তু একজন আল্লাহর ওলি আমাকে স্বপনে ডাকতেছেন যাওয়ার জন্য, হিন্দুস্তানের বাদশাহী হিন্দুস্তানের রাজত্ব সময় দিতেছেন, জোরে বল সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? সবাই সমস্যায় বললেন চুমন 6 মাস অথবা 1 বছর তাইয়ারে নেয়া মানুষে পড়তে ইল্লাল্লাহ।
মহম্মদ গুরিয়ে কইয়ে হযরতের খেদমত আমারে লইয়া যাও রে বলো না। মহম্মদ গুরি হযরতের খেদমত গেলেন, আল্লাহর ওলি বেকার আজারি তসবিহ আল্লাহ আল্লাহর জিকির করতেছে। মহম্মদ গুরি আল্লাহর ওলির চেহারার দিকে নজর করে বললেন, ও আল্লাহর ওলি আমাকে ডাকিয়ে এনেছেন। সূরা বলেন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহ মাথা উঠায় বললেন, ও মহম্মদ গুরি তোমাকে আমি আল্লাহর হুকুমে হিন্দুস্তানের দিকে দাওয়াত করে এনেছি, যাও তোমাকে তাম ভারতবর্ষ তাম হিন্দুস্তানের রাজত্ব আল্লাহর হুকুমে সমজায় দেওয়া হলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আরম্ভ হয়ে গেল সম্ভবত মোহাম্মদ গুরি বায়াত গ্রহণ করিয়া উত্তর ভারতের দিকে গেলেন। যুগী আদিত্যনাথের দেশের দিকে গেলেন, বিজয় হয়ে গেল। গুজরাটের দিকে গেলেন, মুদির দেশের দিকে গেলেন, স্টেটের দিকে গেলেন, বিজয় হয়ে গেল। দক্ষিণ ভারতের দিকে গেলেন, বিজয় হয়ে গেল। বঙ্গের দিকে আসলেন, বিজয় হয়ে গেল। অবিভক্ত ভারতবর্ষ বিজয় করে না, নিজ গোলাম আজাদ করে দেয়া, নিজ কন্যানের বিবাহ দিয়া কুতুবুদ্দিন আয়বককে হিন্দুস্তানের জানিশিন বানায়া মোহাম্মদ গুরি পাকিস্তানের দিকে মধ্য এশিয়ার দিকে রওনা দিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও যে মুসলমানের রাজ কুতুবুদ্দিন আয়বক তাকিয়া প্রতিষ্ঠা লাভ করলো, বাহাদুর শাহ জাফর পর্যন্ত একাধারে তকরিবান 850 বর্ষ মুসলমানদের দুর্ধান্ত প্রতাপশালী হিসাবে অবিভক্ত ভারতবর্ষের মধ্যে জিকিরের বরকতে, আল্লাহ আল্লাহর বরকতে, আল্লাহর বলির বোরা বাবা বোরার বরকতে মুসলমানরা রাজত্ব করেছিল। একসাথ ইংরেজ ব্রিটিশ শয়তানরা মোগলের সাথে মিলে 110 শুধু 100 বছর তারা রাজত্ব করলো, আর স্বাধীনতার 76 বছর যা ও 176 বছর গেল। এরপরে ভারত যদি পার্টিশন হইতো না, সেই দিকে আমার যাওয়ার টাইম নাই। ভারত যদি পার্টিশন হইতো না, জগতুল মাহিন, কুতুবুল আলম শাইখুল ইসলাম, আল্লামা হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহ এর ফালসাফা দর্শন যদি সেই সময়ের ভারতবর্ষের মুসলমানরা বানিয়ে নিত, মদনির ফর্মুলা যদি বানিয়ে নিত, জগতুল মাহিনের ফর্মুলা যদি বানিয়ে নিত, ভারতবর্ষ বিভক্ত হইত না, অবিভক্ত ভারতবর্ষে আজকে প্রাইম মিনিস্টার মুসলমান হইত। শুনে হল সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, 22 কত হইল, 22 কত হইল, 44 আর 35 কত হইল, 79 ক্রোর তৌহিদি জনতা। অতএব বাজে বাজে খেয়ে হয় আজাদ কাশ্মীর আমার, এটা আমার, আমি কই সারা লইলা ইডিওটা লইলা, বাংলাদেশও লইলা, হোহানও লইলা, লইতো না তো, লইলে কি তো হইব, 44-45 আর 35 আমরা তো সৈন্যাধিক্য হয়ে যাবো। শুনে বলো সুবহানাল্লাহ। আর আমি লম্বা করতে পারবো না, মজলিসে সেটা জানতে পারবে না, আমিও হাড়ের ব্যবহারী মানুষ, হাড়ের 40% ভোট ছিল। এটা যে তকরির ফল আল্লাহ করাইতরা, আমার লাগে দোয়া তো করবো ইনশাআল্লাহ, হাত দাও হাত দাও ইনশাআল্লাহ দোয়া তো করবো। আর একটা দোয়া হল, এই অঞ্চলের মধ্যে 500 হাফিজে কোরআন বানাইতা, 500 হাফিজে কোরআন বানাইতা, সবাই বলি ইনশাআল্লাহ, আর জুসে ইনশাআল্লাহ, হাফিজে কোরআন হয়ে যাক, আপনার জেলেটা ডিসি হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন হয়ে যাক, আইপিএস অফিসার হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন হয়ে যাক, আইএস অফিসার হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন গভর্নর বেটা হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন মুখ্যমন্ত্রী হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন ওয়াজির আজম হিন্দুস্তান হয়ে যাক বাধা নাই। সুবহানাল্লাহ। সামান্য জিকির করিলাম আর সামনের দিকে উঠাউঠি করেন না, দোয়ার টাই মাইছে জিকির মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেবা, লা ইলাহা ইল্লাল্লাহ, সব আমার জানা আছে, আগাই আমি আর ও, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, উঠিও না রে বা মানুষ, আমার
যারা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা আমি মারবো হলকি তুমি থাকবো দেহলার মানুষ তোমার বাহর লাগাল বেঠা আমি খুদাই বার বেঠা এবং চলো আমি খুদাই আমি তো ব্যবহারী মানুষ তুমি তাই দোয়া হইয়া যাইবা সিন্নি হইয়া যাইবা সবে একটা মুসকি আসি দিলাম ওটা উঠি করবার মতো এটা পুরা বেটা দুদিন উঠিস হইনি তার বেটা এখন দুইজন বাড়ি হয় সারা আস্থা দুনিয়া বাড়ি গেলে পয়সা দিতে হবে সামনে যাও গো সামনে যাও গো আস্থা আমি সুন্দর করে দোকান দিয়ে আচ্ছা শুনো উঠাউঠি করবা না তুই ইনশাল্লাহ আমি ব্যাপারই না তুমি তাই বুঝো না সামনে দিয়ে হবা সামনে দিয়ে হবা হ্যাঁ বেকার জ্বর হলে ভালো তোলা তাড়াতাড়ি করতে সারা মানুষ বেগুলি আবার হয়ে গেছে মানুষটা কি বেকার মানুষ বেকার সামনে দিয়ে হবা সামনে দিয়ে হবা এখন মোষ কটা লাগে নজরুল নজরুল একটা দিলা ইনশাআল্লাহ নজরুল দেখো একটা আপনারা খুশিরা বেজা খুশিরা বেজা অভিযান করার লাগে আমরা জায়গায় জায়গায় কমিটি বানাইয়া দেবদলা অঞ্চল আপনারা নিশা ভিত্তিক অভিযান কমিটি বানাইবা আমার দোয়া দিব সবে হোক ইনশাআল্লাহ কমিটি বানাইবা ইনশাআল্লাহ এক কপি কম্পিউটার করিয়া আমার কাছে দিবা এক কপি আপনারা কাছে রাখবা মুসলমান প্রজন্ম আরেকটা ব্যাপার হয়েছে আমার কাছে বিচার আছে হিন্দু সমাজ ওইটা নাই ওই যে পিতা রাইখে ভালো একটা জিনিস রাখছে কেন রাইখে আপনারা
সবে চেষ্টা করতাম সব হবে হিন্দু সমাজ কমিয়া এখন মুসলমান সমাজ বেশ হয়েছে আপনারা লাগে আমি দোয়া করব আমার লাগে দোয়া করব জিকির করা লা আমার নজরুল এটা কিছু দিলে খুঁজে দিল আর বলবো নাম পাও না আমার দামাটা মানুষ মারা যাওয়ার খবর হয়ে আমরা ঘুরে আইসি আমার ভাষা আপনারা চাইবে না গোবিন্দপুর খানকা বদলে চাইছিলাম হজর মাঝে বইরা সব তালাবা এখন আ যাও তো বাবা মেরা সাথে কি হবে তোমরা পড়িও আমার আশিস তুলাবা নিজাম অনুসারী পাঞ্জাব মুখস্থ করিল এটা নাহনি শরীফিয়াতে আমি মুখস্থ করিল এটা শুরু হইল ইনশাআল্লাহ হেদায়েতুল তো হল পর্যন্ত মুখস্থ করিল না ইনশাআল্লাহ হুজ্জাতুল ইসলাম কাসিম নানা নবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান হেদায়েতুল নূর পর্যন্ত যদি কামা হক্কা সাতরায় ভরি রায় দরকুল সহকারে ভুগিলায় মুখস্থ করিলায় তাহলে বুখারী শরীফের এবার পড়তে পারবে সুরে বল সুবহানাল্লাহ বড় বড় আলিম হল বাড়িটা তনজিমুল মাদারিস মৌলানা অন্তর্ভুক্ত আরেকটা বোর্ড আছে তারাক্কি বোর্ড
হিন্দুস্তানে এক নম্বর হাফিজানা বিভাগ হইত।